তো গাইস, ফাইনালি ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার মুভিটা আজ দেখার পর আমি এইটুকুই বলবো তোমাদের যে মার্বেল ইজ ব্যাক, মার্বেল একদম ডেড সিরিয়াস হয়ে গেছে। আর এর পিছনের কারণটাও আজ আমি এই মুভির রিভিউটার ভিডিওর ভিতর দিয়ে তোমাদের একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি যতটা পারবো স্পয়লার না দেওয়ার চেষ্টা করব তোমাদের, যাতে তোমাদের এক্সপিরিয়েন্স খারাপ না হয়। আশা করি একটা স্পয়লার দেবো না। সো ভিডিওটা পুরো দেখাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই প্রথমবার আমি কোনো একটা মুভি রিভিউ শুরু করব মুভিটার সাউন্ড অ্যান্ড মিউজিক এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা কিন্তু এই মুভির ভীষণ বড় একটা প্লাস পয়েন্ট ছিল, যেটা কিন্তু খুব কম মুভির ক্ষেত্রেই হয়ে থাকে। মুভিতে না হলেও 7-8টা ডিফারেন্ট ধরনের সাউন্ড অ্যান্ড মিউজিক ইউজ করা হয়েছে, যেগুলো যখন ব্যাকগ্রাউন্ডে প্লে হয় না, তখন আমরা না চোখ বন্ধ করতেই মোমেন্টগুলো একদম ফিল করতে পারবো কিছু না দেখেই। এরকম মিউজিক ইউজ করা হয়েছে এই মুভিটায়, এরকম মিউজিক আমার মনে হয় না এর আগে আমি তো কোথাও শুনেছি। কিন্তু এই মুভিটার কিছু সিন কিন্তু একদমই সাউন্ডলেস ছিল, যেখানে একদমই সাউন্ডের ইউজই করা হয়নি। যখন চ্যাডউইক বোসম্যানকে ট্রিবিউট দেখানো হচ্ছিল মুভিটার ভিতর, প্রতিটা সিন একদম সাইলেন্ট ছিল, যেটা কিন্তু একই সঙ্গে আমাদের মনকে খুশি প্লাস ইমোশনাল করে তুলবে। তো অ্যাজ এ ট্রিবিউট মুভি হিসাবে মুভিটা পারফেক্ট ছিল। এইবার স্টোরি লাইনটা একদম শর্টে রিভিউ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সঙ্গে উইথাউট স্পয়লার। স্টোরি লাইনের পজিটিভ পয়েন্ট বলতে গেলে এই মুভিটার ভিতর অ্যাজ এ সুপার হিরো মুভি স্টোরি বেশ ভালো লেগেছে আমার, যেটা কিন্তু আমি আশা করেছিলাম এই মুভিটা থেকে। নাহলে শিহালকার থর লাভ অ্যান্ড থান্ডার দেখার পর তো এই নিউ ফেস থেকে সমাজের সবারই ভরসা উঠে গেছিলো। কিন্তু এটা আমাকে বলতেই হবে যে এই মুভিটা একটা প্রপার এন্ডিং হয়েছে ফেস ফোরের জন্য। স্টোরি লাইনটা একটু উইক পড়ে যায় যখন একই সঙ্গে অন্য মুভিকে কানেক্ট করার কথা আসে, যেটা হয়তো ট্রিবিউট মুভি ছিল চ্যাডউইক বোসম্যানের, ওই জন্য হতে পারে, কিন্তু আমার বিষয়টা কিন্তু ভালো লাগেনি। তো এইবার কথা বলবো ফাইনালি আমার ফেভারেট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট নিয়ে এই মুভিটার ভিতর, যেটা হচ্ছে বেস্ট ক্যারেক্টার্স নিয়ে। তো দেখো, মুভিতে তো একজনই অল টাইম শাইন করেছে, যেটা হচ্ছে নেমোর, যেটা কিন্তু আমরা সবাই জানতাম যে হবে। মানে কি আর বলবো, নেমোর যে কটা সিনে এসেছে স্ক্রিনে একদম থিয়েটারের ওয়েদারই চেঞ্জ করে রেখে দিয়েছিল। ভাই কি ডায়লগ মারছিল, একদম মানে কি বলবো, যেমন অ্যাক্টিং তেমন ডায়লগ ডেলিভারি। আর এটাও মানতে হবে যে টিচালা অ্যান্ড শুরির মা রামোন্ডা কিন্তু কোথাও কম পড়েনি কোনো অংশে। রামোন্ডাও নিজের অ্যাক্টিংয়ের দমে কিন্তু সব ফিমেল ক্যারেক্টার্সদের মুভি থেকে ওভারশ্যাডো করে দিয়েছিল। নিউ ব্ল্যাক প্যান্থার মানে যে শুরি ছিল আমাদের, তাকে ওভারশ্যাডো করে দিয়েছিল, বুঝতে পারছো তাহলে অ্যাক্টিং লেভেল। আর একটা অনেস্ট ওপিনিয়ন দেবো তোমাদের যে শুরিকে কিন্তু ব্ল্যাক প্যান্থার হিসেবে আমার তেমন একটা জমেনি, এমনকি ব্ল্যাক প্যান্থারের অ্যাটিটিউডও দেখানোর সুযোগ দেওয়া হয়নি মেয়েটাকে। কী করেই বা পেতো মেয়েটা সুযোগ, নেমোর তো সব টাইমই তাদের একদম নাকে দম করে রেখে দিয়েছিল। আর কিন্তু নেমোরের ফার্স্ট এন্ট্রি আমাদের বুঝিয়ে দিয়েছিল যে ডাইরেক্টর ঠিকই বলেছিল, নেমোর আসলেই থর অ্যান্ড হালকের লেভেলের পাওয়ারফুল বিং, যেটা একটা হেলিকপ্টারকে সে যখন ধরে ছুঁড়ে মারে তখনই আমাদের বোঝা হয়ে গেছিলো তার ফার্স্ট এন্ট্রিতে। সো গাইজ, অ্যান্ড লাস্ট আসি এই মুভির VFX অ্যান্ড CGI-এর উপর, যেটা বলার প্রয়োজনই নেই আমায়, যেটা আমরা এই ট্রেলার দেখেই বুঝতে পেরেছিলাম মুভির যে মুভিটা তো দারুণই VFX অ্যান্ড CGI-এর উপর বেসড হবে, যেটা অ্যাকোম্যানের থেকে অনেক বেশি বেটার ছিল আর অনেক বেশি রিয়েলিস্টিকও লাগছিল। আর মুভির অ্যাকশন সিকোয়েন্স কী বা বলবো, নেমোর ছিল ওরকম উড়তে ফুড়তে পারে ভাইয়ের, তো একদম মানে কী বলবো, আর আমরা ট্রেলার তো দেখেছি, তো ভাই দারুণ অ্যাকশন সিকোয়েন্স ছিল। তো মোটামুটি নেমোর যদি আসে অ্যাভেঞ্জার্সদের ভিতর, তো বেশ কটা অ্যাভেঞ্জার্সকে কিন্তু একাই শুইয়ে দিতে পারে। সো গাইজ, এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ওপিনিয়ন অ্যাবাউট দিস মুভি, যেটা তোমাদেরও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারো আর লাইক করে আমার ইউটিউব এক্সপিরিয়েন্সটাকেও তোমরা ভালো করতে পারো, যেমনটা আমি তোমাদের করলাম। তো বাই গাইজ, আইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও।